कहते थे बिछड़ेंगे ना हम कभी, वो जो कहते थे बिछड़ेंगे ना हम कभी। तो देखो स्टेपिंग का देखा तो এখানে আছে এই তিনটে হলো পনির ফুচকা আর এই দুটো হলো চিজ ফুচকা। हाय गाइस वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हरा सबाई? आशा करी तुम्हरा सबाई खूब भालो आछो और सुस्थ आछो। देखते ही पाच्छो आमी रेडी होएछी आर जाच्छी होलो एकटु नईहाटीते, माने आमार एकटु कलेजे जाच्छी। आमार कलेज नईहाटीतेई। कलेजे आमी एक बछर आगे कलेज से एकटा बोई नियेछिलाम, सेटा एखोनो जमा देवा हयनी। तो कलेजे जाबो, बोईटा जमा देबो आर सेखान थेके एकटा स्पेशल जायगाय जाबो। कोथाय जाबो सेटा ओखाने गिएई बोलबो। तार आगे बोले दी आमार इवनिंग कलेज छिलो, तो आमाके सन्ध्यार समय जेते हबे कलेजे बोईटा जमा दिते। कलेजे चले एसेछि आर आजके एसेछे एकजन ना दुजन फ्रेंड। आमाके आलादा करे आलाप करानोर कोनो दरकार नेई, आमाके सबाई चेने। आर एटा हलो उमा। आमरा एसेछि जिस गिफ्ट कर तेजे और आप कलेजे एक बचर पुरान एक बी जमा दीते कलेजे देव चाबी वही पारे जब और दरकार आर दरकार आज चले जा देखा सबा तर चले जाए भीषण लज्जा पा जैक लज्जा पाक हमें ततक्षण कलेजे बीटे जमा दिए आसि तर विगत एक बछर आगे पास आउट हो गेछि। तो एक्चुअली किछु बोई पेंडिंग छिलो जेगुलो देवार छिलो, जमा देवार छिलो, लाइब्रेरी थेके नेवा छिलो। तो सेई बोईगुलो फेरत देवार ब्यापार छिलो, ताई जोन्नो आमरा आजके एसेछिलाम। जाई होक फाइनली आर एटाई आमादेर होयतो शेष कलेज। বিশ্বাস করো আরবিসি ইভিনিং কলেজে কোনো আমাদের তো তিন বছর পড়েছি, আমাদের কোনো কোনো অসুবিধা হয়নি। আর আমি যার কথা বলবো হলো পবিত্রদা, কারণ আমাদের ভীষণ হেল্প করেছে। আর আমাদের যে বাংলা ডিপার্টমেন্টে যে এইচওডি ছিল ভীষণ ভালো, আর এনডি স্যার ভীষণ ভালো ছিল, খুব খুব ভালো। এবার সব স্যার ম্যাডামরাই খুব ভালো ছিল, কিন্তু মানে আরএনডি স্যারের কথা স্পেশালভাবে বলছি। আর মাস্কটা বারবার করে খুলে যাচ্ছে। আরএনডি স্যারের কথা স্পেশালভাবে বলছি, কারণ ওনার কাছেই আমরা পড়েওছি, তাই জন্য ওনার কথা বলছি। এত ভালো একটা স্যার, কি বলবো। আর তোমরা যারা যারা নৈহাটিতে থাকো এবং যারা যারা এখন কলেজে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, আমি তাদেরকে বলছি যে তোমরা নিশ্চিন্তে হচ্ছে আরবিসি কলেজে, মানে আরবিসি ইভিনিং কলেজে ভর্তি হতে পারো। আর অনেকে যেটা মানে অনেকের ধারণা যেটা থাকে যে ইভিনিং কলেজে না পড়াশোনা হয় না, দেন আমি বলবো তারা সম্পূর্ণ অন্ধকারে আছো। এটা একদম ভুল কথা। আমরাও প্রথম প্রথম আর পড়াশোনার তো কোনো ব্যাপার না, এটা ক্লাস করার যে ব্যাপারটা থাকে না, টিচাররা আমাদেরকে ডেকে ক্লাস করে, মানে লিটারালি ফোন করে আমাদেরকে আরেঞ্জমেন্ট ডাকতে যে ক্লাস আছে। আর ইভিনিং এ পড়ার একটা সুবিধা কি বলতো, স্টুডেন্ট অল্প ছিল তো বোঝাতে বুঝতে খুব সুবিধা হতো। বেশি স্টুডেন্ট থাকলে দেখবে বুঝতে অসুবিধা হয়, কোনো প্রবলেম হলে লজ্জা লাগে যে একা জিজ্ঞেস করব। সবাই খুব ফ্রেন্ডলি, সবাই ভীষণ ভালো, মানে তুমি একটা প্রবলেমে পড়লে সবাই তোমাকে হেল্প করবে, এটা নয় যে ও প্রবলেমে পড়ছে, বা খুব ভালো কথা।
এটা না তুমি যা হেল্প চাইবে কলেজ কর্তৃপক্ষের কাছে, কলেজ কর্তৃপক্ষ সমস্ত রকমের হেল্প করবে। সত্যি খুব ভালো, সত্যি একদম খুব ভালো। এবং হ্যাঁ আমাদের কলেজ শেষ হয়ে গেছে, বাট কলেজের প্রতি ভালোবাসাটা সারা জীবন সবার থাকবে, সবার থাকবে। তো আবার তোমাদেরকে এটা নৈহাটির এ পার্টটা, এবার যাবো ওপারে, ওপারে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমাদের এখানে মানে ফুচকা পার্লার না বলে দিই, আমাদের এখানে ফুচকা পার্লার করেছে, তো ফুচকা পার্লারে যাবো তোমাদের সাথে, তো দেখাবোই। তো চলো দুর্দান্ত পারফরমেন্স চলে যাবে। তো আমরা বেরিয়ে গেছি, আমরা এখন সাবওয়েতে আছি, যাচ্ছি ওপারে, ওপারে গিয়ে ওপারে যাবো বললাম ফুচকা পার্লারে, গিয়ে কথা হচ্ছে। দেখা দেখা দেখালাম লেট হয়ে যায় ওখানে, এখানে আরো অনেক আছে। কত নিল রে? 30 টাকা মাত্র, 30 টাকার মধ্যে এত কিছু। ট্রেন মে কাম করতে হবে, ঘুমিয়ে কি ভাল লাগবে বল। এটা দেখতে তো ভীষণ সুন্দর, এটা দেখতে খুব সুন্দর। ট্রেন মে বলা কোন দিন চালু হয়ে গেল কেন করে টুকটাক করার জন্য ঠিকঠাক, বিয়ে বাড়িতেও পড়া যাবে। পর পর অনেকগুলো ফুচকার দোকান আছে এই জায়গাটা, স্পেশালি ফুচকা। এবং এখানে মানে এরকম হচ্ছে ঠাকুরের সব জিনিসপত্র, সমস্ত জিনিসপত্র, শাখা পলার দোকান সামনে গেলেই দেখতে। দেখো এই একটা দোকান দেখো, তো ভালো কালেকশন, ভীষণ ভালো লাগে, দারুণ ভীষণ ভালো লাগে। হ্যাঁ এই দোকানে খুব ভালো চা হয়। আমরা অ্যাকচুয়ালি হঠাৎ করে দেখলাম যে মাস্ক এখন একটু খুললাম, এখানটা অতটা এনে আমার অসুবিধা হচ্ছে, তো হঠাৎ করে দেখলাম যে হ্যাঁ ওইটাই উল্টো দিকে, মানে উল্টো দিকে একটা গঙ্গার মধ্যে লঞ্চ ভাড়া করে বার্থডে পার্টি হচ্ছে। আমার বার্থডে পার্টি এভাবে কর না রে, ঠিক আছে দেখা যাবে। কি সুন্দর দেখো, এটা হচ্ছে একটু এদিকে আলো আছে, ফোনে শুট করি, গরিব মানুষ তো, ডিএসএলআর নেই। তো যাই হোক অ্যাকচুয়ালি অনেকটা দূরে ছিল, অনেকটা দূরে ছিল, যার জন্য এরকম আমাকে জুম করতে হলো, কেমন ফটো টটো করাটা ভালো আসেনি, ফেটে গেছে, তবুও তোমরা বুঝতে পারবে কি সুন্দর বলে। এরকম ভাবে যদি কেউ আমার বার্থডে শুনে না, ভালো করে বলে নি, এইভাবে যদি কেউ আমার বার্থডে সেলিব্রেট করতো কি ভালো হতো। উফ বাবা কি ঠান্ডা চলতে এখান থেকে, চলে আসলাম ওখান থেকে। হ্যাঁ আমরা প্রায় কাছাকাছি এসে গেছি ফুচকা পার্লারে, বাট তার আগে আমি এখানে একটু দাঁড়াবো, কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের, তাই আমরা ভাবছি এখানটাও একটু ঘুরে দিই। তো চলো, এটা লঞ্চ, এখানে টিকিট টিকিট কাটা হয় লঞ্চে, এটা কিন্তু সামনেটা দাঁড়ানো যাবে, তো আমরা এখানটা দাঁড়াই। এখন আমাদের এটা আমাদের সেলফি জোন, এটা আমাদের সেলফি জোন।
খুব পছন্দের জায়গা সেলফি কাটি সেলফি কাটি সেলফি তুলি সেলফি তুলি সেলফি কাটি ওকে তো এখানে যখন দাঁড়িয়ে আমি ভাবলাম তোদের সাথে আমার আজকের দিনটা আমার কাছে সত্যি খুব স্পেশাল ছিল তো আরেকটা খুব সুন্দর জিনিস তোমাদের সাথেও শেয়ার করি তো চলো অ্যাকচুয়ালি আজকে আমার যে বান্ধবীটা তোমাদের সাথে দেখালাম ও আমাকে কিছু গিফট দিয়েছে তো ভালো তোমাদের সাথে আমি সেগুলো শেয়ার করি প্লাস্টিকটা খুব সুন্দর দেখ গিফটটা বড় কথা যে ভালোবেসে দিয়েছে এটাই বড় কথা আমি বলছি আমি সবই বলছি ফারস্টে দেখাই ছোট ছোট ট্যাপ দিয়েছে দেখতে পাচ্ছো খুব কিউট দেখতে আমার লাইক ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আর মাস্কটা খুলছি হ্যাঁ এই একটা ইয়ারিং গোল্ড রিং হাড়ের সাথে পড়বে খুব ভালো থ্যাংক ইউ সো মাচ উমা অ্যান্ড আই লাভ ইউ সো 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 মাচ উমা খুব পছন্দ হয়েছে আমার রিয়েলি রিয়েলি বলছি ভীষণ 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 পছন্দ অ্যান্ড অবভিয়াসলি তুই আমার বেস্ট ফ্রেন্ড তুই আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড ও আমাকে অ্যাকচুয়ালি ক্যাশও দিয়েছে কিছু সেটা মানে খামের মধ্যেই ভরে দিয়েছিল ক্যাশটা আর দেখালাম না ক্যাশটা দেওয়ার রিজন হচ্ছে ও আমার আমি এক্স্যাক্ট যেরকম সেটের পছন্দ করে লিখছি খুব পাঁচ ঠিক আছে আমরা দুজনেই লিপস্টিক লাভার আমরা দুজনেই প্রচন্ড পরিমাণে লিপস্টিক আর উমাকে আমি আবারও বলছি আমি এমনিতে তো বলবো বাট অন ক্যামেরাই আমি বলছি কথাটা আই এম সো লাকি যে তোকে আমি আমার জীবনে ফেল করেছি শারীরিকে নিও এটা আমাদের বন্ধুত্বটা অনেক বছর আজকে প্রায় 17 বছর ক্রস করে গেছে ঠিক আছে আমি রাগে কথা বলতাম না যে তুই আমার সাথে কেন কথা বলছিস না তুই আমার সাথে কেন ঘুরতে যাচ্ছিস এরকম একটা যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডার্লিং আই লাভ ইউ সো মাচ আই লাভ ইউ I love you too. চল বাকি টাইমার ফুচকা পার্লারে যাওয়া যাবে না আমি দেখেছি ওনাদের দোকানের ভিডিও চল চল দাঁড়া দেখি কি পাওয়া যায় লিস্টটা দেখিয়ে দিই আমি কি খাবি অর্ডার কর আচ্ছা দাঁড়া এক মিনিট আমি বলছি একটা কি দেখেছিলাম চিজ দিয়ে তোমাদের একটা চিকেন চিজ হবে পনির চিজ হবে এমনি চিজ নর্মাল চিজ আর পার্লারটার নাম হলো লেগেরে লেট চাট লেটস চাট আর নইহাটি ফেরিঘাটের একদম সামনে মানে ফেরিঘাট দেখালাম সামনে একদম এখানে অলমোস্ট সব মানে সব কিছু আছে প্রচুর ভ্যারাইটি আছে দেখিয়ে দিলাম কোনটা কি পাপাস জলগুলো আমরা ট্রাই করব ওগুলো আমরা বাইরে গিয়ে দেখাবো জলগুলো কি কি আছে তোমাদের বাইরে গিয়ে দেখাবো হুম হিউ আই এম
চল এবার জলগুলো ট্রাই করি আসি তো ফার্স্টে বলে দে তুই কি কি আছে এটা তিখা ঝাল ওগুলো পরে দেখিয়ে দিচ্ছি আগে তুই নিয়ে নে একটা করে তুই বলে বলে নে একটু উঠবে হাতটা জলদি জলদি কর আমিও তো খাবো জলদি জলদি তুই ট্রাই কর ট্রাই কর কি করছিস এটা এটা হচ্ছে জলদি রা কেমন ভালো ফুচকা নো ডাউট ভালো তেঁতুল জলটা কর আমার একটা ব্যাপার আছে আমি যাই খাই না কেন তেঁতুল জলটা আমার কাছে তিখা ঝালটা ট্রাই কর তিখা ঝালটা তিখা ঝালটা পরে বলিস না সব ব্যাপারে আগে আগে বলে দেয় বাজে বাজে ব্লগার এই যে দেখে রাখো বাজে
আমি ফুড ব্লগার। স্টাফিংটা দেখাও তো, जब पता चलेगा तो तुझको बताऊंगा कि मैं क्या क्या लेके आऊंगा। तू बोल खेलेगी क्या, बोल खेलेगी क्या। এটা 5 পিস, এটা 5 পিস করে থাকে। আমি তিনটে পনির আর দুটো চিকেন করে। ওইটা দিও না, হ্যাঁ ভালো লাগছে না, ভালো লাগছে, ভালো লাগছে। এখানে আছে এই তিনটে হলো পনির ফুচকা, আর এই দুটো হলো চিজ ফুচকা, চিকেন চিজ ফুচকা, হ্যাঁ সরি, এটা এই দুটো, এই তিনটে হলো চিলি পনির চিজ ফুচকা, আর এই দুটো হলো চিকেন চিজ ফুচকা। ফার্স্ট টাইম চিকেনটা দিয়ে ট্রাই করছি। বল কেমন, আবার এত আনন্দের ছোট দুখানা চিকেন খেয়ে নিস না। স্টাফিংটা দেখা, পানিরটা একটা খাবি, এর বেশি একটু তরিজিৎ করে খেতে হয়। এইদিকে একটা চিজ বোধ হয়, এটা দেখে দে, চিজ পনির চিজ, হ্যাঁ চিলি পনির চিজ ফুচকা।
পনিরটা বেশি না চিকেন দাদারা আমাদেরকে স্পেশালি একটা চকলেট ফুচকা ট্রাই করতে দিয়েছেন ট্রাই করি আমি চলো তুই করবি আমি জানতাম আর এর মধ্যে আছে ক্রিম ক্রিম আছে চকলেট আছে ওরে পুরোটা খাস না আমাদের চকলেট ফুচকাটা স্পেশালি দাদারা আমাদেরকে দিয়েছে ট্রাই করার জন্য একবার দিয়েছে আমি বলবো চকলেট ফুচকাটা তোমরা ট্রাই করো আর কিছু ট্রাই করো কিন্তু এই লোকেশনটা আমরা তো বলেছি দাদার মুখ থেকে একবার শুনে নাও তোমরা দাদা কিছু বলবে তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দাও একদম সবাই তোমরা সবাই এখানে এসো আর যারা চুচড়ে থাকো তারাও এখানে এসো তোমাদের কাছেই হবে লঞ্চ পেরিয়েই একদম সামনে অসাধারণ ছিল আমি স্পেশালি ভাবে বলবো তোমরা চকলেট ফুচকাটা একবার ট্রাই করো কারণ চকলেট ফুচকাটা আমার ভীষণ ভালো লেগেছে নো ডাউট ভীষণ ভালো সব ফুচকাই খুব ভালো লেগেছে আমি আবারও বলছি আমার হ্যাঁ সব ফুচকাই ভালো লেগেছে বাট জিরার টেস্টটা হচ্ছে টিপিক্যাল জলজিরা যেমন খেতে হয় সেরকম হ্যাঁ বাট আদার যেগুলো তোমার আমার যেটা চিকেন চিলি চিকেন চিজ যেটা ছিল না ওটা চরম কিন্তু আমার সত্যি কথা বলতে চকলেট ফুচকাটা খুব ভালো লেগেছে একবার আমি আর ওই চকলেট ফুচকা খেয়েছিলাম ওই ওই দিকটা একটা তোমাদেরকে দেখাবো ওখানেও দেখাবো না একদম মানে চকলেট সিরাপটা দিয়ে হ্যাঁ আর এখানে 25 টাকা নিয়েছিল খাবো হ্যাঁ আর এখানে কত নাম আমার ঠিক মনে নেই আমি তো তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমি এই যে ফুচকাটা খেলাম চকলেট ফুচকা বিশ্বাস করো আমি এরকম চকলেট ফুচকা কোথাও খাইনি ভেতরে ফ্রেশ ক্রিম ছিল আর চকলেট দেওয়া ছিল আর বেশি যেটা বলবো সেটা হলো দাদারা প্রপার মেনটেন করছে হাতে গ্লাভস আর স্যানিটাইজ এবং হাতে কোনো গ্লাভস পরে করছে ওরা মুখে স্যানিটাইজারের ব্যবস্থা আছে স্যানিটাইজ করছে ভীষণ সেফটি মেনটেন হচ্ছে সুতরাং তোমরা নির্ভয়ে চকলেট ফুচকাটা আমার তরফ থেকে ট্রাই করো আর করো আর ওর দাদারা না খুব সুইট আমাদেরকে একটা চকলেট ফুচকা নিজে থেকে ট্রাই করো মানে ডেকে রীতিমতো ওদের ট্রাই করতে খুব ভালো ছিল চকলেট আমি যখন আবার আসবো তখন আমি এই চকলেট ফুচকাটাই ট্রাই করো বিশ্বাস করো ভীষণ ভালো ওর চিলি পনির কারণ ও ঝাল খেতে ভীষণ পছন্দ করে ঝাল মিষ্টি সবই ভালো লাগে আমার চেহারা দেখে আমার মুখ দেখে বুঝতেই পারছে আমি সব খাই শুধু তেতো ছাড়া আর আমি মিষ্টি বেশি পছন্দ করি তাই জন্য আমার চকলেট ফুচকাটা পছন্দ এবার হাতটা ভীষণ ব্যথা করছে দাঁড়াও তোমাদের আবার একটু পরে কথা বলছি কেমন সত্যি খুব ভালো
ভালো পাশেই পাশেই মিয়া মোড়ে বাট আমি মিয়া মোড়ে কোনো প্রেফার করি না বাড়ি চলে এসেছি আর ফ্রেশ হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ব্ল্যাঙ্কেটও জড়িয়ে নিয়েছি। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট সা বেল আইকন আছে সেটাকেও প্রেস করে দিও, নইলে এই ইউটিউবের সাগরে আমার ছোট্ট চ্যানেলটা হারিয়ে যাবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।